আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঈদ মুবারক সবাইকে দর্শক বাসায় রয়েছি আর আজ হচ্ছে রবিবার দর্শক ভিডিও করার মতো আসলে কিছুই নেই আপনারা জানেন যে অলরেডি ব্যবসা কিনা বন্ধ করে দিছি ঈদের পরে ইনশাল্লাহ আবার ব্যবসা কিনা করবো তা আজকে যেহেতু বাসায় আছি মনে করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কারণ আজকে ঈদের দিন দেশের বাইরে যারা থাকেন তারা আজকে হয়তো ছুটিতে থাকবেন তো অনেকেই হয়তো মনে করবেন যে মুসলমানের সাথে তো কথা হলো না এই কারণে ছোট্ট দুইটা বকনা আপনাদের সামনে রয়েছে আর এই বকনা দুটো দেখানোর উদ্দেশ্যে মূলত আহ ভিডিও করা যদিও এই বকনাগুলো কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে না ঠিক আছে দুইটা বিক্রি করব না একটা হলো গির আর একটা হলো ব্রাহ্মা খেতে দাও খেতে দাও না না অত দূরতে ইয়ে হবে না খেতে দাও

এইটা আসলে কি জাতের এটা আপনারা একটু ডিসাইড করেন অনেকেই বলে ব্রাহ্মা বকনা তো এইটা কিন্তু আসলে অরিজিনালেই ব্রাহ্মা একটি বকনা যেটা হয়তো অনেকে বলতে পারেন গির আসলে গির না গিরের মতো কান গিরের কানটা হয় কি আপনার আরও লম্বাভাবে চিকন হবে আর এটা হলো নাভি গলা কম্বল সব মিলিয়ে সেই ফিগারে কিন্তু বাচ্চা ওইটার থেকে এইটার বয়স একটু কম ঠিক আছে তারপরেও কিন্তু এইটার বডি বা গ্রোথ অনেক বেশি যা ঠিক আছে বকনাটা নিয়ে এসে দিচ্ছি অবশ্যই আমার ওয়াইফকে ও লালন পালন করবে ওর হলো ছাগল বিক্রি করা টাকা ঠিক আছে ছাগল বিক্রি করা বলতে আয় 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 এই যে একটা ছাগল এনে দিছিলাম এটার থেকেই যত বাচ্চা হয়েছে সবগুলো বাচ্চা আর কি বিক্রি করে কিছু ক্যাশ করছিল যার কারণে সুন্দর একটা ব্রাহ্মা বক না এনে দিছিল তো অনেকেই দর্শক বলে মোস্তফা ভাই যে কোন ধরনের গরু লালন পালন বেশি প্রফিটেবল ঠিক আছে তো গরু লালন পালন সবগুলোই আসলে প্রফিটেবল তবে শখের একটা বিষয় আছে শখের জিনিসের দাম কিন্তু একটু বেশি শখ করে যেনারা সুন্দর কোয়ালিটি গুলো রাখতে পারেন তাদের কাছে কিন্তু ওইটাই মনে হয় বেশি প্রফিটেবল হবে তবে বিক্রি করার যেই জায়গাটা সেইটাও কিন্তু থাকতে হবে যেমন এই বকনাটা এটা কিন্তু এক একজন এক এক রকমের রেট দিবে এইটার ঠিক আছে আমরা হাটে যদিও একটু কম দামে কিনছি বাকনাটা মোটামুটি একটু কম দামে কিনছি ঠিক আছে পঁচাশি হাজার টাকা দাম তো পঁচাশি হাজার হইলেও কিন্তু এটা অনেকে বলবে এত ছোটো গরু পঁচাআশি হাজার টাকা দাম তো যাই হোক যাদের কাছে বেশি রেট মনে হবে তাদের কাছে তো হবেই কারণ তারা এইটা সম্পর্কে তেমন একটা হয়তো আইডিয়া রাখে না যে আমার একটা বক না তাদের ফিউচার আছে অবশ্যই একটু বেশি রেটে আমাদের মানে কিনতে হবে তো এখন যদিও এটা বিক্রি করার উদ্দেশ্যে না ঠিক আছে কেউ কেনার জন্য এগুলো ফোন করবেন না কারণ এখন বেচা কেনার মতো আমার সেটে গরু নেই সবগুলো যা আছে লালন পালনের গরুই আছে তো আমি সব সময় চাইবো যে আপনারা যারা প্রশ্ন করেন যে মুস্তবা ভাই কি গরুর লালন পালন বেশি প্রফিটেবল তাদের বলবো যে সৌন্দর্য গরু একটু বেশি সময় নিলেও সৌন্দর্য গরুর একশোটা কাস্টমার থাকে হাটে নিয়ে গেলে ওই গরুটার কাস্টমার অনেক বেশি যে গরুর কাস্টমার বেশি সেই গরু দুই টাকা বেশি লাভ নিয়ে কিন্তু বিক্রি করা যায় ঠিক আছে তো এই আর কি দেখেন এখানে আপনাদের সামনে সুন্দর জিনিসের একটা আলাদা গুণ আছে এগুলো লালন পালনও বেশি ভালো লাগে খাওয়া দাওয়াও তাদের ভালো শরীরটা পরিষ্কারও সব সময় রাখে ঠিক আছে আর দেশাল যেগুলো এগুলো কিন্তু এইরকম ওয়েট গেনও করে না আবার খাবারের যে দাম খাবার এরা এরাও যেগুলো খায় এরাও কিন্তু ওইগুলো খায় আর ওইগুলো খেয়েই এরা ওয়েট গেন করতে পারে খুব একটা বেশি এটা একটু পশমের সমস্যা আছে সমস্যা বলতে স্কিন আর একটু চকচকে হবে কয়েকদিনের মধ্যে তো যাই হোক এক একজনের ক্যাপাসিটি এক এক রকম তবে আমার কাছে যদি কেউ বলে তাদের আমি বলবো যে তারা এই ধরনের সৌন্দর্যগরই লালন পালন করবে আর এইটাই বেশি প্রফিটেবল কারণ এই বকনাটার এক একজন এক এক রকমের দাম দিবে আয় 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 এক একজন এক এক রকমের দাম দেবে বেচার জায়গা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি আবার যখন এটা একটা গাভি তৈরি হবে গাভি তৈরি হলে কিন্তু অনেক টাকার গরু এটা হবে ঠিক আছে আয় 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 তো এই আর কি বাঁকড়াটা যদি ছয় মাস লালন পালন করা যায় ঠিক আছে ছয় মাস পরে যে কে ফি কী ফিগারে আসবে খেতে দাও তো বাবু খেতে দেয় খেতে দাও এটা কিন্তু অনুভব করতে পারতেছেন খেতে দাও খেতে দাও আয় আয় দেখছেন কী ফিগারে আয় আয় তো সৌন্দর্য প্রয়োজন তো ঠিক আছে দর্শক আশা করি যে একটু হইলেও বুঝতে পারছেন যে সৌন্দর্য গরু কেন লালন পালন করবেন বা কোন ধরনের গরু লালন পালন করবেন কম দামের গরু আসলে হাটে বেঁচতেও সমস্যা কাস্টমার পাওয়া যায় না আর যাই দু একটা পাওয়া যায় যাই দু একটা পাওয়া যায় দাম দিতে চায় না আর সৌন্দর্য রইলে একশোটা কাস্টমার থাকে অনেকের চোখে লাগে তো সেই জায়গায় বেচতে গেলেও একটু বেশি টাকায় বিক্রি করা যায় আর নিজের কাছে থাকলেও এগুলোতে এগুলোকে খাওয়ান দাওয়ানে বিরক্ত হয় না আমার কারণ দেখতেও সুন্দর লাগে তো বিদায় নেই ভালো থাকেন আর আমাদের গ্রামটাও একটু দেখাইলাম ঘুরে ঘরে দেখেন যে আমরা কত সবুজের মাঝে এইটা কিন্তু পানি যাওয়ার জন্য এলাকার থেকে পানি যাওয়ার জন্য একটা খাড়ি আর কি এই দিক দিয়ে পানি ইয়ে হয় আর কি বিভিন্ন এলাকার পানি এই দিক দিয়ে যায় তো বিদায় নেই আর ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম